চব্বিশে জুন ছিল আমার মেয়ের এক বছর পূর্ণ হবে সেই দিনটা কিন্তু আমি রবিবারই একটু ঘরোয়াভাবে আয়োজন করে সবাই খাওয়া দাওয়া করি একটু আনন্দ করি আর কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লক আর এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে প্রায় পঞ্চাশ জন মানুষের জন্য কত বড়ো পাতিল দেখতেই পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন আর রুমটাও খুব সুন্দর করে আমার ননদ ডেকোরেশন করেছে আমি যা যা লাগে সব আইটেমই কিনে এনেছি সেই ডেকোরেশন করেছে একাই আর আমার মেয়ের বার্থডে থিম ছিল রেড আর হোয়াইট সাদা লাল আমরা সেই অনুযায়ী কাপড় পরার চেষ্টা করেছি যার যতটুক আছে আর কি তেমন কেনাকাটা করা হয়নি আমাদের সবারই লাল বা সাদার মধ্যে কাপড় চোপড় ছিল সেটা দিয়ে আমরা সেলিব্রেট করেছি আর কি আর এই তো এখন কেক কাটবো সবাই আর আমার মেয়ের তখন একটু একটু ঘুম পেয়ে গেছিল কারণ আমরা কেক কাটতে কাটতে এগারোটা বেজে গেছিলো কিন্তু সে তারপরও ঘুমাইছে অনেক দেরিতে আর দেখতে পাচ্ছেন সবাই একদম লাল লাল আর আমার অন্য বলছিলাম এই মোমবাতির মতো বাজিটা ইয়ে মানে ধরাতে কিন্তু সে দু তিনবার ব্যর্থ হয় তারপর লাস্টে ইনশাল্লাহ পেরেছে আর কি আর আপনারা ভাববেন না শুধু এতগুলা বিরিয়ানি রান্না করে শুধু নিজের আত্মীয় স্বজন সব খেয়েছি অবশ্যই আমি অনেক মানুষ বাইরের মানুষদেরকে আমার হাজব্যান্ড নিজে গিয়ে পলি ব্যাগের মধ্যে করে বক্সের মধ্যে করে অনেক অনেক মানুষকে দেওয়া হয়েছে আমরা আত্মীয় স্বজন তেমন দাওয়াত করিনি নিজেরার মধ্যে ঘরোয়াভাবে কোনো বাইরের মানুষ না আমাদের দুতলা তিনতলা যারা ভাড়াটিয়া থাকে তাদেরকে নিয়ে মানে সবাই ঘরোয়াভাবে সবাই আর কি আমার ননার্স ছিল আর আমার আম্মু আমার ছোট ভাই ছিল এরকমই আর আমার মেয়ে একটু বাজেটা দেখে একটু আতঙ্কে পড়ে গেছিলো আর কি তা এখন আমরা কেক কাটব আর কি আলহামদুলিল্লাহ এই দিনটা খুবই ভালো গেছে এই দিনটার অনেক আশাই ছিল এটা ছিল আমার দেও আমি ক্যামেরাটা অন্য একজনের কাছে দিয়ে রাখছিলাম যে সেই জন্য ভিডিওটা করে সে ভালোভাবে ভিডিওটা করেছে আর কি আর আমার মেয়েকে কিন্তু আমি সাদার মধ্যে এই জামাটা পরাইছি জামাটার পিছনের দিকটা অনেক সুন্দর তার সিঙ্গেল ভিডিও ছবি নেওয়া হয়নি আর আমার আমার আশেপাশে আমার হাতের ডান পাশে যারা বসেছে তারা আমার ননাশির মেয়ে আর বাম পাশে বড়ছে ফাতেমা আর আমার ননাসির ছেলে আর আমার ছিল ননদ আর ননদের কুলে ছিল আমার নন লাস্ট চার নম্বর ছোট বা যেটা আমার মেয়ে এক মাসের বড় আর কিছুদিন আগে তারও বার্থডের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এর তো দেখ সবাইকে আমি একটু একটু করে আমার মেয়ের বদলে আমি কেক খাওয়াই দিয়েছি যেহেতু আমার মেয়ে কেক খাওয়াতে পারবে না কাউকে সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছে আর কি আমার ননদ আমাদের সাথে ম্যাচ করে লাল পড়েছে তার এই লাল ড্রেসটা তার বার্থডেতে আমি গিফট করেছিলাম গত বছর আর কি এই তো ছোটোখাটোভাবে এরকম আয়োজন ছিল সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ হাফেজ